ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত 11:15 দিকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের 33তম কমিশনার ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পুলিশে যোগদানের পর সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন আসাদুজ্জামান মিয়া।